আজকে নতুন চ্যানেলের একটা ভিডিও আপলোড করতে চলেছি, যেটা হচ্ছে এসসি এসটি ফর্ম কীভাবে ফিল আপ করবো সেটা আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যদি এসসি এসটি ফর্ম ওবিসি ফর্ম ফিল আপ করতে চান, প্রথমে আপনার অ্যান্ড্রয়েড সেট বা কম্পিউটারে করতে চাইলে আপনার গুগল অপশানে গিয়ে গুগল ক্রোমটাকে ক্লিক করবেন। গুগলে গিয়ে আপনারা ডব্লিউবি কাস্ট টাইপ করবেন। এইভাবে আপনারা ডব্লিউবি কাস্টে সার্চ দিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রথম অপশানটা আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটি পেজ ওপেন হবে। হ্যাঁ, যে পেজটা দিয়ে আপনি সমস্ত ধরনের কাস্টের কাজ করতে পারেন, এসসি এসটি ওবিসি, এবং তার সাথে তার স্ট্যাটাস জানতে পারেন এবং সেই সার্টিফিকেটের অবস্থান জানতে পারেন। হ্যাঁ, এবং সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাইও করতে পারেন এবং এডিট করাও যায়। এবং প্রথম অপশানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রথম অপশানে অ্যাপ্লিকেশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক হচ্ছে, সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে যাবে, সেখানে আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল সরকারের ব্যাকওয়ার্ড কাস্ট সরকারের একটা অ্যাপ্লিকেশান ফর্ম পাবেন। হ্যাঁ, এবং যেগুলো রেড স্টার মার্ক করা আছে সেই স্টার মার্কগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সরকার, মানে ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করবেন, আপনার যে কোনো ডিস্ট্রিক্ট, যদি হাওড়া হুগলি কলকাতা যা ডিস্ট্রিক্ট হবে আপনি সেখানে অপশানে গিয়েই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সেই ডিস্ট্রিক্টে আপনি ক্লিক করলেই, হ্যাঁ, ভালো করে দেখুন, ক্লিক করলেই আপনারা সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আমি আলিপুরদুয়ার সিলেক্ট করেছি। হ্যাঁ, এবং ওখানে ব্লক আছে আপনি কোনটা কি এসটি ফর্ম ফিল আপ করতে চাইলে এসটি করবেন, ওবিসি করতে চাইলে ওবিসি। আমি এখানে যদি ওবিসিটা করি, আপনি ওবিসি, এবার ওবিসি দুটো ক্যাটাগরি হয়, ওবিসি এ হয়, ওবিসি বি ক্যাটাগরির হয়। আপনি দেখতে পেলেন, আপনি যদি বি ক্যাটাগরির হয় বি কে টাইপ করবেন, একে করতে হলে একে করবেন। এছাড়াও আপনি যে কোনো রেড মার্কগুলো করবেন, তারপরে সমস্ত কিছু মিটে গেলে আপনি সেটাকে, হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ করে, হ্যাঁ, এরপরে আরও দুটো পেজ আছে। আপনি এখানে, আমার এটা হচ্ছে না কারণ আমি প্রত্যেকটা রেড মার্ক ফিল আপ করিনি। আপনারা প্রত্যেকটা রেড মার্ক ফিল আপ করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন লেখা আছে রেড মার্ক ফিল আপ হয়নি, অথচ আপনাকে রেড মার্ক প্রত্যেকটাকে ফিল আপ করতে হবে, করেই তবে আপনি পরের দুটি পেজে যেতে পারবেন। তারপরে আপনি ওটাকে সেভ করে নেবেন, সেভ করে নিয়ে ওটাকে প্রিন্ট আউট বার করে আপনাকে ওটাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফাই করাতে যেতে হবে বিডিও অফিসে, এবং ওখানে গিয়ে আপনাকে অনলাইন সাবমিট করতে হবে। হার্ড কপি সাবমিট করার পরে আপনি সেটা আবার ব্যাকে চলে যাই। হ্যাঁ, ব্যাকে গিয়ে ঠিক এইভাবেই স্ট্যাটাস জানতে হবে, ঠিক এই ওয়েবসাইট থেকেই আপনি কাস্ট সার্টিফিকেট ওয়েব গভর্নমেন্ট .in থেকেই আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস, আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কোনখানে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা পড়ে আছে সেটা আপনি দেখতে পারেন এইভাবে, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান। হ্যাঁ, এইখানে আপনি একটা অ্যাপ্লিকেশান নম্বর পাবেন, সেই অ্যাপ্লিকেশান নম্বরটাকে আপনাকে এইখানে সাবমিট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো অ্যাপ্লিকেশান নাম্বার আছে, ঠিক যে কোনো একটি যার সাবমিট করলেই আপনি পাবেন। যেমন আমি এটাকে সাবমিট করলাম, সাবমিট করে এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। এটা আমার চ্যানেল নামেই আছে, প্রতীক কর্মকার, ফাদার্স নেম, এবং তার সাথে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার, হার্ড কপি নট রিসিভড, রিসিভড করা হয়নি এখনও পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ, নমস্কার, আপনারা এই চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন, ধন্যবাদ।